नमस्कार बंधुरा, आज के आमार रेसिपी होच्छे इलिश माछ और आलुर पतला झोल। इलिश माछेर ए रेसिपिटा अवश्य तैरी करे देखुन, आपनादेर खुबी भालो लागबे। तेलटा गरम हये गेछे, लवण और हलुद दिए माछगुलो आगे मेखे रेखेछि, एबार माछगुलो भेजे नेब। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলে 4 চামচা পেঁয়াজ বাটা আর 2 চামচা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচা হলুদ গুঁড়ো। এক চামচা লঙ্কা গুঁড়ো। এক চামচা ধনে জিরে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। দেখুন আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব, এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তিন মিনিট হয়ে গেছে, এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। দু মিনিট হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে ইলিশ মাছ আর আলুর পাতলা ঝোল। এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, খেতে খুব সুস্বাদু হয়, খুব সহজে এটা রান্না করা যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন।